নমস্কার সকলকে স্বাগতম জানাই মই পুনের আরম্ভ করছো মোর অন্য এটি ব্লগ। আপনাদের নিশ্চয় ভিডিওটি চাই ভাল পাব। আজি মই বর্তমান উপস্থিত আছো এনে এখন ঠাইত, যখন ঠাইত আমার অসম সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এখন নির্বাচনী সভাত ভাগ লব। আর সেই নির্বাচনী সভা আমার ওসরতে হয় কমলপুর বিধানসভা সমষ্টির দগ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হব। আর এই অনুষ্ঠানত মামা আছে হেলিকপ্টারত। আপনাদের নিশ্চয় ভিডিওটি শেষলে চাই থাকবে। আহক আমি ভিডিওটি আরম্ভ করো। এয়া হচ্ছে মামার সভা। মামায় আনন্দতে নাচিছে আর দর্শকও নাচিছে, মামার সঙ্গ দিছে দর্শক চাই থাক আপনাদের। তারপর মামায় রাইজক কি কলে, গুয়াহাটি উত্তর গুয়াহাটির মধ্যে দলং হল, এইমস স্থাপন হল, আদি জিলায় জিলায় মেডিকেল কলেজ স্থাপন হল, নিবনুয়া যুবক যুবতী সকলে সংস্থাপনের বাট বিচারি পালে। আজি যদি আপনাদের দেখা পায় 2014 সনের আগতে আমার অসমত বহুতো সমস্যা আছিল, আলফার সমস্যা, কার্বি সমস্যা, বড়ো সমস্যা, আদিবাসী লোকর শত্রু হল, পরিয়ালটো কেনেকে চলিব। আমি গম পালো যে ঘর তলত হাড়ু আছিল, হাড়টো কেনেকে মারি, ঘরখন পরিয়ালটো অর্থনৈতিকভাবে ভাঙি পড়িলে, ভাল চলি থাকা পরিয়াল এটা রাতির ভিতরতে এটা হাহাকার অবস্থা দেখা আরম্ভ করিল। এটা আমি কি করিব পারো, মৃত্যুক তো আমি রখাব নোৱার, ভগবানের লগত তো আমি যুঁজিব নোৱার, আমি কি করিব পারো। আজি সরকারে কি মনত ভাবিছে যে এই পরিয়ালের মুরব্বী মানুষজন আমি এটা স্বাস্থ্য বীমা আর একটা জীবন বীমা করাই দিই, টাকাটো প্রিমিয়ামটো ঘরে দিব নালাগে, প্রিমিয়ামটো সরকারে নিজে দিব বিনা পয়সা ইন্স্যুরেন্স হবে। এতিয়া ভগবানে নকৰক, মানুষজনের যদি কিবা একটা বেমার হল পলিসিখন আমার হাতত থাকিব, আমি ইন্স্যুরেন্স কোম্পানির গলে কেই লাখমান টাকা আমি লগে লগে ঘরখনত পাই যাম, হয় না? দ্বিতীয়তে আর একটা নতুন কথা এবার আমি ঠিক করেছি, অলপ আগতে মই কলো যে 50,000 চাকরি দিন, কিন্তু কিছুমান ঘর দুটা তিনটা লড়ালেকে চাকরি যোগদান এক্সট্রা। আজি আপনাদের চিন্তা করক, মোদী সরকারে মানুষের কথা কিমান চিন্তা করেছে। আজি আপনাদের মই অনুরোধ করি এই ইলেকশনত বিজেপি দলক ভোট দিয়ক, আর বিজেপি ইলেকশনত জিকিলে জিকিব মোদী ডাঙরিয়ার পৰা আমি অসমে আর বহুত সুবিধা লাভ করব পাৰি। নরেন্দ্র মোদী ডাঙরিয়ায়
দুখিয়া মানুষের আছে, দরিদ্র মানুষের আছে, মধ্যবিত্ত মানুষের আছে। মোদী ডাঙরিয়া উন্নয়নের বাবে আছে আর মোদী ডাঙরিয়া আমি সকলে ভোট দি জয়যুক্ত করিম আর মোদী ডাঙরিয়ার জড়িয়ে আমি আগুয়াই ল যাব। কংগ্রেসে কারণে কিবা ভাল কাম করে গেছে নাকি? অল্প আগে মাছবাটত আসিল, মানে মাছবাটত কল যে কটা হাতের কাম নাই, নাঙলের দাম নাই, ইয়াতে কোন উঠিছে হাতের শিলত উঠিছে আর নাঙলের শিলত উঠিছে, হয়নে? মানুষ নাঙল লয় নাকি? ট্রেক্টর সব ট্রেক্টর সব ট্রেক্টর মানুষ হাতে দিয়ে কাম করে, কাটা হাতে দিয়ে কাম করব পারে নাকি? নরে সেই কারণে মই কইছো কাটা হাতের কাম নাই, নাঙলের দাম নাই। খবর ললো জালুকবাড়ির কি 70%, কমলপুর কি 70%, আর কিছু ইলেকশন কিছু সমষ্টি 90%। কে আমার মানুষে ভোট দিতে হেলা করে, আরে দিলীপ সরকার জিকিব, মোদী তো জিকিব, জিকা তো ডর কথা নহয়। আমি গণতন্ত্র আছো, আমি আশীর্বাদ দিব জানিব লাগিব। যদি আশীর্বাদ দিতে আমি কৃপণালী করো তেতিয়াহলে আমি আগবাড়ি যাব নোৱাৰিম। সেই কারণে হিন্দির একটা কথা আছে, পেহলে ভোট দান বাদ মে জল পান, মানে কি আমার মানুষে আর ভোট দিব যাবি নে, এগুলো ভাত কেটা বনাই যান, আর ভোট দিব যাওয়া নাই ভাত কেটা খাই যান, বোলে ভোট দিব যাওয়া নাই চলিটু টিউশনের পর আনি ভাত যান। কোতে করতে 3টা বাজিয়ে গেল, লাইনত গিয়ে দেখে বহুত ভিড়, এ নিদু দে ইমান গুণে লাইন পাতি, হয়নে? সেই কারণে বাকি রাজ্য বিলাকত কি করে ইলেকশনের দিনা পেহলে ভোট দান, ভোট দি আহিয়ে ঘরত ভাত খায়, ভোট দি আহিয়ে ঘরত জলপান খায়, ভোট দি আহিয়ে বাকি কাম হাতত লয়। সেই কারণে শ্রদ্ধা রাইজ এইবার কমলপুরত পেহলে ভোট দান আজ মে জলপান, হব হব সকলে ভোট দিব, ভোট দি পেলাই আমি ভাত বনাম ভাত খাম, কিন্তু প্রথম দায়িত্ব হব আমার ভোট দিয়া, হব? এতিয়া আমার কিছু কমলপুর আমার যোগদান আছে, বিজেপি যোগদান করিব, বুকু কিবা গামোচা পিন্ধাম বলে ভাবছে এই যে দগাঁও হাই স্কুল খন আছে, এই স্কুল খনত এইবার আমি 8 কোটি টাকা দিছো, ধুনিয়াকৈ স্কুল বঢ়িয়া বহুত ডাঙর।